श्रद्धेय हजरत जी कुद्दीसा सिरूर खलीफा त्रय मंचे उपस्थित उलामा एवं आमार सम्मुखे उपस्थित दिनदरदी भाई सब सकल के अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बरकातुह। आमार हुजूर हजरत मौलाना अब्दुस सलाम साहेब दामाद बरकतहुमेर निर्देशे हजरत जी कुद्दीसा सिरूर लेखा सूरा फातिहा द्वितीय खंडेर एकटी विशेष अंश थेके तारी अनुकरणे सिरातल मुस्ताकिम सम्पर्के दुई चार कथा बोलबो। आल्लाह तौफिक दान करुन, आमीन। रब्बी इशराहली सदरी ওয়াশির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আফকাহু কাউলি। মানব সৃষ্টির শুরু থেকে নিয়ে যুগে যুগে দেশে দেশে ধর্মের পথ, আল্লাহকে পাওয়ার পথ একটিই রয়েছে, সেটা হলো সরল পথ। যত নবী রসুল মনীষী ওলি আবদাল সকলে এই সরল পথের উপরেই শিক্ষাদান করেছেন। কোরআন মজিদে বলা হয়েছে আস-সিরাতাল মুস্তাকিম, সেই সরল পথখানি। এই সরল পথ সম্পর্কে কোরআন পাকে যে বলা হলো আস, এই ডেফিনিট আর্টিকেল, এটা দ্বারা আল্লাহ মানবকে বুঝিয়েছেন যে সেই পথ নির্দিষ্ট, সেটা কোনো অজানা অচেনা পথ নয়, নতুন কোনো পথও নয়। সেই পথ যে একমাত্র পথ, অপরিচিত নয়, এটা পরবর্তী বাক্যাংশে অর্থাৎ সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম এর মধ্যে নির্দেশ করা আছে। চালাও আমাদেরকে সেই পথে যে পথে তোমার হে আল্লাহ তোমার অনুগৃহীত জন চলেছেন। এখন কথা হচ্ছে অনুগৃহীত জন কারা? নবী রসুল ওলি আবদাল গস কুতুব, তারা কোরআনের ভাষায় নবীন সিদ্দিকিন সুহাদা ও সলিহীন, নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সলেহগণ, তারা সকলেই এই সরল পথের উপরেই চলেছেন এবং জনসাধারণকে, মানুষকে সেই সরল পথেরই সন্ধান দিয়েছেন। এক কথায় সমস্ত জাতির সমস্ত নবীর পথই ছিল সিরাতে মুস্তাকিম। এখন কথা হচ্ছে সিরাতে মুস্তাকিমের সংজ্ঞা কী, কেমন সে পথ? সিরাতে মুস্তাকিম হচ্ছে ভারসাম্য বিশিষ্ট, সামঞ্জস্যপূর্ণ, ব্যালেন্সড ওয়ে, অপর কথায় মধ্যপথ। মধ্যপথ আসলে প্রাকৃতিক নীতি, মধ্যপথ বাস্তব এবং ইউনিভার্সাল, সার্বজনীন। চরম পথ কোনোদিন সার্বজনীন হতে পারে না। কোরআন তাই সেই সার্বজনীন একমাত্র সরল পথেরই সন্ধান ও নির্দেশ দান করে। তাই কোরআন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম। এই অংশে আল্লাহ বলছেন মানব এর যে মূল কথাটা, সেটা হচ্ছে যে বিশ্বের
সর্বত্রই সে মানব সৃজন থেকে নিয়ে তাকে বাক প্রণালী তৌফিক দিয়ে সূর্য চন্দ্র গ্রহ তারা তার অবস্থান এবং তার আবর্তন পৃথিবীর অবস্থান জীবজন্তুর সৃষ্টি গাছপালা বৃক্ষলতা ফলমূল সব সৃষ্টির মূলে আল্লাহ একটা মিজান বা ব্যালেন্স ঠিক করেছেন। সেই ব্যালেন্সের ভিত্তিতেই কুল কায়নাতকে তিনি সৃষ্টি করছেন এবং পরিচালনা করছেন এবং সেই সঙ্গে মানবকে বলছেন, হে মানব তুমিও এই প্রাকৃতিক নীতির লঙ্ঘন করো না। তোমার ব্যক্তি জীবন, তোমার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন কোনো ক্ষেত্রেই এই প্রাকৃতিক নীতির এই ব্যালেন্সের লঙ্ঘন করো না, খুব সাবধান। প্রকৃতপক্ষে এই ব্যালেন্সের নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। যেখানে ব্যালেন্স থাকে সেখানে থাকে ইনসাফ, আদল, কোরআনের ভাষায় আদল, ইংরেজিতে বলে জাস্টিস। এর অভাবই হয় জুলম, ইনজাস্টিস, অবিচার, অন্যায়। কোরআন বলে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, আল্লাহ ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। শুধু এই আদল শব্দটা, এর মধ্যেই কোড অফ ল ইসলামের শরিয়ত জীবন বিধান সব পুরে দেওয়া আছে। দরিয়াকে কুঁজে মে ভর দিয়া, হযরত বলতেন যে একটা দরিয়াকে একটা কলসির মধ্যে ভরে দেওয়া হয়েছে, শুধু এই আদল কথাটা। আমরা যদি শুধু এই আয়াতটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনে অশান্তি, আমাদের জীবনে পাপ, আমাদের জীবনে বিশৃঙ্খলা থাকবে না। শুধু এই আয়াতটার উপরে যদি আমরা আমল করি, যদি আমরা দেখি যে এই ন্যায় বিচারের ক্ষেত্র, যদি স্বামী স্ত্রীর প্রতি ন্যায় বিচার করে, স্ত্রী স্বামীর প্রতি ন্যায় বিচার করে, যদি ছাত্র ওস্তাদের প্রতি ন্যায় বিচার করে, ওস্তাদ ছাত্রের প্রতি ন্যায় বিচার করে, ছোট বড়র প্রতি ন্যায় বিচার করে, বড় ছোটর প্রতি ন্যায় বিচার করে, সরকার যদি জনসাধারণের প্রতি ন্যায় বিচার করে, জনসাধারণ যদি সরকারের প্রতি ন্যায় বিচার করে, যদি পিতা মাতা পুত্র কন্যার প্রতি ন্যায় বিচার করে, পুত্র কন্যা যদি পিতা মাতার প্রতি ন্যায় বিচার করে, বলুন তো তাহলে আমাদের জীবনে আমাদের সমাজে বিশৃঙ্খলা হতে পারে, অশান্তির ছোঁয়া মাত্র থাকতে পারে? না, কখনোই না। তাই আল্লাহ স্বয়ং এই সৃষ্টি জগতের মধ্যে অফুরন্ত এই ইনসাফের ব্যবস্থা করেছেন। তাহলে সৃষ্টিরও কর্তব্য সেই স্রষ্টার প্রতি যথোচিত আদল, ইনসাফ, জাস্টিস করা উচিত। তাহলে এখন আমাদের জানতে হবে জুলম কি। আমরা ইনসাফ বললাম, পণ্ডিতরা বলছেন কোনো বস্তুকে তার সঠিক স্থাপনে স্থাপন না করার নাম জুলম। যদি সৃষ্টিকে স্রষ্টার আসনে বসায় তো সেটা জুলম, যাকে কোরআন বলছে সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। নবীকে যদি আল্লাহর স্থানে বসায় জুলম, ওলিকে যদি নবীর স্থানে বসায় জুলম। তাই এই সুন্নাতুল্লাহ বা সিরাতুল মুস্তাকিম ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ তাআলা আরেকটু এগিয়ে গিয়ে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম একদিকে, অন্যদিকে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। এই সিরাতে মুস্তাকিম মগজুবেরও পথ নয়, দল্লিনেরও পথ নয়, এটা এর মাঝে। যে কোনো বস্তুকে বুঝতে হলে তার বিপরীত জিনিসটা বুঝতে হবে। এটা আল্লাহর সৃষ্টি, প্রাকৃতিক নীতি, আলোর পাশে আধার, দিবার পাশে রাত্রি, ছোটর পাশে বড়, পাহাড়ের পাশে সমুদ্র, এই প্রাকৃতিক নীতি মেনেই আল্লাহ বলছেন যে সেই সুন্নাতুল্লাহ, সেই সরল পথ না মকজুবের
না দল লেনের, এটা তো নেগেটিভ দিক। পজিটিভ দিকে বলেছি আনামতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে সেই পথে চালাও। সমস্ত উলামা থেকে আরম্ভ নবী সিদ্দিক সলে শহীদ সবাই এই এই পথেই চলেছেন। এই পথ অর্থাৎ সরল পথ, না মকজুবের অর্থাৎ যারা বিভ্রান্ত, যারা খোদার গজবে পতিত, আর দল লিন যারা বিভ্রান্ত। মকজুব আর দল লিন কারা? আল্লাহর নিয়ামত সম্পদ লাভ করেও যারা তার কদর করেনি, সত্যের সন্ধান পেয়েও সত্যকে আঁকড়ে ধরেনি, তারা হলো মকজুব, তারা মকজুব। আর যারা সত্যের সন্ধানই পায়নি তারা দল লিন। এই যে মকজুব আর দল লিন আর সিরাতে মুস্তাকিমের পথের পথিক, এ সৃষ্টির আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এটা যেমন কোন দল বা সম্প্রদায়ের ক্ষেত্রে সত্যি, তেমনি ব্যক্তির ক্ষেত্রেও সত্যি। একজন ব্যক্তি সে মকজুব বা দল লীন হতে পারে, আবার সিরাতাল মুস্তাকিমেরও পথিক হতে পারে। তেমনি একটা সম্প্রদায়, একটা দল, সেও মকজুব, তারাও মকজুব বা দল লীনের পথে হতে পারে, আবার সিরাতে মুস্তাকিমের পথেও হতে পারে। আল্লাহ আমাদেরকে সেই মকজুব আর দল লীন থেকে হেফাজত করে সিরাতে মুস্তাকিমের যারা পথিক তাদের সংসর্গ অবলম্বন করার তৌফিক দান করুন। এই আল্লাহ অন্য জায়গায় ঘোষণা করেছে, যেটা যুক্তির দিক দিয়ে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ, যে না বহুত ভালো না বললা চলনা, বহুত ভালো না চুপ, বহুত ভালো না বর্ষা বাদল, বহুত ভালো না ধূপ। সিরাতে মুস্তাকিম এমন একটা পথ, সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। যেমন চুপচাপ থাকা ভালো নয় আর বকবক করাও ভালো নয়, এর মাঝে সিরাতে মুস্তাকিম। বহুত বর্ষাও ভালো নয়, খুব ধূপও ভালো নয়, এর মাঝে সিরাতে মুস্তাকিম। তা আল্লাহই বলে দিয়েছেন যে অকুনু মাসাদিকিন, তোমরা যদি এই পথের পথিক হতে চাও তাহলে তোমরা ওই সাদিক বান্দাদের সঙ্গে, অকপট খোদা প্রেমিকদের সঙ্গে থাকো, তাদের নির্দেশ মতো চলো, তাহলে তোমার পথটাও, তোমার জিন্দগিটাও হক পথের পথিক হয়ে যাবে, তুমি হয়ে যাবে কামিয়াব, তুমি শান্তি পাবে দুনিয়াতেও, আখেরাতেও নিশ্চিতভাবে নাজাত বা মুক্তি পাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।